আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে সালামের জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قرن شما ما شتا وزدي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال تعالى أيضا قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وإذا قال النبي صلى الله تعالى عليه وسلم ما تمسك سنتي عند فسد أمتي فله أجر مئة شهيد في شان محبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا আরেকটা আওয়াজ দিয়ে মহব্বত সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। পয়দা হয়া দিনে দেখিলেন বাবার মুখ, সেই বছরের কালে নবীজি হারাইলেন মায়ের মুখ। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি
سيدنا وسجل نبي مسجل نبي گسل نبی جی کے اور مسجل نبی جی امت ہوئے چنلم نارے چنل بانر ہرین اللہم محبت ماشاءاللہ محمد وعلى آلِ سيدنا مولانا مكة مدينة بشي ترى كوتا بغبان نور نبي جير بدكيا كوتا كافر ويلا مسلمان اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا معبود الله ترى نايكون معشوق الله ترى لا إله قل بلا إله إلا ভাই জান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দেখাইয়া সেই মদিনা না দেখাইয়া ওই মদিনা কবর দেশে নিও না লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله أسند جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرة الموت وقنا عذاب شدة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفصر وقنا عذاب يوم القيامة يا رب العالمين মাবুদ তাকায়া দেখো এই পবিত্র জামাতুল আউয়ালের চাঁদে প্রথম জুমার দিন নামাজের পরে ঐতিহ্যবাহী চাঁদপুর স্কুল পাড়া যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন উক্ত মহাফিলের সভাপতি জনাব আলহাজ আবু সাইয়্যেদ মিয়া সাহেব সহ সভাপতি আহার সাদাত হোসেন সাহেব মহাফিলের প্রধান অতিথি আরিফুল হক বাসির সাহেব মাহফিলের প্রধান অতিথি মুরাদ হোসেন ভূঁইয়া সাহেব মাহফিলের প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বীর তরিকত রহনুমায় সৈয়দ আশিক রাসুল মুজাহিদ আহলে সুন্নাহ পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা হারুন রশিদ আহমদ সাহেব হাফেজ কবির আহমদ সাহেব হাফেজ আব্দুর রহমান সাহেব জনাব হুসাম আহমদ কুশান সাহেব বিশেষ অতিথি জনাব শাহাদাত হোসেন সাহেব জহিরুল হক মেম্বার সাহেব জনাব কামরুল ইসলাম খান সাহেব
চান্দপুর স্কুল পাড়া যুব সমাজের মাহফিল কমিটির সদস্য বৃন্দ ওলামায়ে কেরাম মুরব্বী নাজম যুবক ভাইদের নিয়ে কচি কাছে সোনার মানিকদের নিয়ে তোমার শহীদ দরবারে হাত বাড়াইছে রে আমার আল্লাহ মেহরবানি করে তোমার কোরআন আজিম ফুরকান হামিদ থেকে তেলাওয়াতে কোরআন দুরুদ ও সালাম জিকির আজকের যা কিছু করেছি দয়া করে খাতা কসুর তুমি মাফ করে দাও চান্দপুরের জমিনে আল্লাহ কাসিম আলী শাহ লবণ শাহ চৌধুরী রহমাতুল্লাহ আলাই পীর কামিল হযরত মাওলানা আবু হানিফা রহমাতুল্লাহ আলাই পীর কামিল হযরত উবাইদুল্লাহ কানফার শাহ রহমাতুল্লাহ আলাই মুফতি মাওলানা পীর কামিল আব্দুল আজিজ শাহ রহমাতুল্লাহ আলাই পাকরে বসায় দাও খাস করে আজকের মাহফিল আয়োজক যারা মাবুদ বড় আশা করে মাহফিল ইন্তেজাম করেছেন আমার আল্লাহ মাবুদ বিশেষ করে জানাব ভাই রুবেল সাহেব জামানাব ভাই বাদল মিয়া সাহেব আল্লাহ বিশেষ করে আমন্ত্রিত মেহমান বৃন্দ যারা আছে মাবুদ মেহরবানি করে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে না বাবু জানি না আজকের এই ঐতিহ্যবাহী চান্দপুর স্কুল পড়া সুন্নি মহাসম্মেলন কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায় জানি না জীবনে এত বড় একটা আরেকটা মাহফিল কারো ভাগ্য আছে কিনা রে আমার আল্লাহ আজকের মাহফিলে আমাদের সকলের জীবনের গোনা গোলে মাফ করে দাও 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 বলেন না আল্লাহ গোনার বোঝা মাথা লইয়াই আমরা কাঁদতেছি মাফ করে দাও গো মাহবুবে ইলাহি আব্বা আব্বা আসি জানো কবরে মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে সবাই বলেন না আল্লাহ আরে মায়া করে ভুকটা পরে মুখটা পরায় আমার আল্লাহর ডাক দেন না আল্লাহ বলেন না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আব্বা আব্বা আছে জানো না কবরে মাফ কইরা দাও এই মাহফিলের খাতিরে দাদা দাদি আছে জানো না কবরে মাফ কইরা দাও এই মাহফিলের কারণে বাবু তো তিন শ্রেণীর মানুষ নয় হাত বাড়াইছি কার জানি রে মা দুঃখিনী এই দুনিয়ার বাড়িতে নাই কার জানি রে আব্বা জান দুনিয়ায় নাই কার জানি রে দাদা নাই দাদি নাই নানা নানু খালু খালু বাবা ভাবি মামা মামি ভাই এবং আত্মীয় স্বজন অন্ধকার কবরে তাদেরকে রাইখা চিরদিনের জন্য এতিম হয়ে গেছে আল্লাহ এই মাইকের আওয়াজ যত দূরে যায় এলাকার কবর রাজা কিয়ামত পর্যন্ত মাপ দিয়া দাও সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারই দরজাতে রইলাম বসিয়া বলেন আল্লাহ যত গুনাহ করছি না জীবনে মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে আদর করিয়া বান্দায় আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে পালাইয়া নিজের হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া
কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমন করে শুইয়ারে থাকবা অন্ধকারে পইরারে থাকবা, ও তোর মা বাপ সারিয়ারে মানুষ কবর দেশে যাইয়া, কত শৃগাল কুকুর খাইবে তোমায় বুকে পাড়া দিয়ারে মানুষ কবর দেশে যাইয়া, রক্তের সুটা ছেল গমে এতিম বানাইয়া, মানুষ অপর দেশে যাইয়া, ভাই বন্ধু সব আত্মীয় স্বজন সকলে মিলিয়া, ঝাপা মাটি দিবে তোমায়, ঝাপা মাটি দিবে তোমার জানা ঝাপড়িয়া গো, ও মানুষ খবর দেশে যাইয়া, মনকার নাকির দুই ভীর হিস্তায় সওয়াল করিবে, দিন কি তোমার মাবুদ কেবা, দিন কি তোমার মাবুদ কেবা, অত রাসূল কি হয় রে মানুষ কবর দেশে যাইয়া, বনাল্লাহ ডাকলে কি মন ঠান্ডা হবে, জপলে কি বা জুড়াইবে, তোমায় না দেখিলে দুই নয়নে গল্লা জানায় তোমার মনে, বনাল্লাহ তুমি হইলায় অন্তর্যামি আমি হইলাম ফানা, তুমি হইলায় অন্তর্যামি আমরা হইলাম ফানা, সুখী কিনা দুঃখী রাখবা যাই না আখি জানে না গো আল্লাহ, করো আল্লাহ জানায় তোমার মনে, ঘরে ঘরে প্রেম ভিখারি যাচিয়া যাচিয়া গো আল্লাহ যাচিয়া যাচিয়া, তোমার প্রেমাগুনে রাখছো মুরে, প্রেমাগুনে রাখছো মুরে জ্বালাইয়া আপরাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জানায় তোমার মনে, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, সুখের সময় ভইলা থাকি দুঃখের সময় তোমায় ডাকি, সুখের সময় ভইলা থাকি দুঃখের সময় তোমায় ডাকি, তুমি না করিলে পারো কেমনে এবার হইব গো আল্লাহ, করো আল্লাহ জানায় তোমার মনে, একটা লোকরে তুমি ফিরাইয়া দিও না, বলেন আল্লাহ আমার নামায় গুনাহ রাখো না, আল্লাহ গুনাহ করছি ভুল করছি ও আল্লাহ, বাকি জীবনে আমি আর গুনাহ করব না, সবাই বলেন না বাকি জীবনে আমি আর গুনাহ করব না, বাকি জীবনে আমি আর নামাজ পড়ব না, ইয়া আল্লাহ আজকের মাফি আমাদের সকলকে তুমি মাফ করে দাও, পর্দানিশীর মা বোনদের মাফ করে দাও, এলাকার কমার রাজা তুমি মাফ করে দাও, খাস করে কেউ তুমি জমিনের মাগো হাজার হাজার নরনারী বসিয়া রয়েছে আল্লাহ, তাদের আর হা পরে তুমি হাদিয়া পৌঁছাইয়া দাও, মাগো আমার তো আব্বা দুনিয়া নাই, আমার তো আম্মা জান দুনিয়া নাই, এই চাঁদপুর মসজিদে আমি গুনাহগার বহু বছর পর্যন্ত নামাজ পাই, মানুষের খেজমত করি, কত মানুষের জানাজা নামাজ অংশ গ্রহণ করলাম, কত মানুষের জন্য দোয়া করলাম, দয়া করে পড়তে গেলে তুমি মাফ করিয়া দাও, আমার মা আমি তোমায় বলতে পারি না, বলেন প্রাণের মা গো আমি তোমায় বলতে পারব না, কত আদর করছো মা গো কুলে ঘরে লইয়া, আজ বুঝি মাসিছো তুমি আমারই ফানাইয়া, আমার মা গো আমি তোমায় বলতে পারব না, ও মা গো যারা মা মা কই কান্দে চোখের পানি ছেড়ে দিয়েছে, এই মুহূর্তে দাদা আব্বা আমার কবর রাজা তুমি মাপ দিয়া দাও,
টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া পোস্টার হ্যান্ডবিল মাইক লাইট ডেকোরেশন ইয়া আল্লাহ যারা এই আয়োজন করেছে অর্থ দিয়েছে বুদ্ধি পরামর্শ দিয়েছে আল্লাহ কাল কিয়ামতের মরু ময়দানে মুসিবের দিন এই মাহফিল একটা নাজাতের জরিয়া বানায়া দাও আল্লাহ এলাকার কবর আজাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও আল্লাহ যুবক ভাইদের তুমি নামাজি বানায়া দাও আল্লাহ মুরব্বিয়ানে কিরাম যারা নেক আয়োজন করে দাও আমার পরদানি সেই মাহমুদের খাদিজা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বানায়া দাও আল্লাহ মাহমুদের তুমি মাফ করিয়া দাও মাহমুদ বিদেশের বাড়িতে অনেক যুবক বেরা আছে ও এক মায়ের সন্তান বিপদে বৈরা সুদ্দান করিয়া দাও বিদেশে বিরাজ্যে যারা পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে আজকে জুমার দিন দোয়া কবুলের দিনে দোয়া কবুল করে নাও আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক আল্লাহবাদ বলেন যারা আমার রাস্তা শহীদ হয় যারা কাফেরদের সঙ্গে মোকাবেলা করে আমার রাস্তা যারা নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলিও না চিৎকাতে বলো মারহাবা بل أحياء ولكن لا تشعرون আমার জন্য ইমাম হাসান এবং হুসাইন রাদি আল্লাহু তাআলা জীবন দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সবাই আমার নবীজির উঠে তারা দুইজন নবীজির রুকু সেজদায় দুইজন নবীজির কাঁধ মোবারকের মধ্যে উঠেছে আমার নবীর সুন্দর ঘোড়া পাইলাম এর চেয়ে সুন্দর ঘোড়া আর জমিনে নাই চিৎকার দেখুন মারহাবা মহরমের দশ তারিখে মহরমের দশ তারিখে কি ঘটাইলেন শুনলে তাহার ঘটনা কলি সফাটিয়া যাইগো শুনলে তাহার ঘটনা মহরমের দশ তারিখে চিৎকার দেখুন মারহাবা হাসান শহীদ জহরতে হুসেন শহীদ কারবালায় হায় হুসেন শহীদ কারবালায় জয়নালাদিন মন্দির হইল এজিদার জলখানায় জয়নালাদিন মন্দির হইল তুমি জয়নাল ময়রনা হাই তুমি জয়নাল ময়রনা তুমি জয়নাল মাইরা গেল
বলে নবীর বংশ রবে না মহরমের চন্দ্র গোমাসে চিৎকার যখন আল্লাহ আকবার ভাইয়ের আমার বন্ধুর আমার আমার নূর নবী জিকরা মুবারকের মধ্যে উঠিয়া দুই ভাই আমার নবী নামাজ পড়তেছে রুকতে যাইয়া সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সাহাবারা পেছনের দিকে মনে মনে কয় আজকের নামাজে আমার নবীজি কেন বিলম্ব করতে আসে চিৎকার দিয়া কয় সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার ভাইয়ের আমার বন্ধুর আমার আমার নবীজি নামাজে বিলম্ব করে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে নামাইতেছেন না আল্লাহ তাআলা ডাকতে বলে জিবরাইল তাড়াতাড়ি জমিনে যাও আমার বন্ধুর কাছে আমার সালাম দাও বন্ধুর দুই নাতিরে যেরকম মহব্বত করে বন্ধু নবী আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ তাআলা তাদেরকে তেমন ভালোবাসি যেরকম সুবহানাল্লাহ নারে তাকবীর এত জোরে কেন নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত সুন্নি মহাসম্মেলন নারে তাকবীর আমার নবী সালাম ফিরাইলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরানোর পরে সাহাবারা বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বহুত নামাজ আপনার পেছনে আদায় করেছি আজকের মত এরকম ধরনের আর কোনদিন নামাজে বিলম্ব হয় নাই আমার নবী বলছে সাহাবারা তোমরা জানো না আজকে নামাজের ভিতরে আমার একটা কাণ্ড ঘটে গেল একদিকে আমার নাতি হাসান আরেকদিকে ইমাম হুসাইন আমার কাঁধ মোবারকের মধ্যে আল্লাহ আকবার বলেন নাতিদেরকে যেরকম ভালোবাসে আমার আল্লাহ তাদেরকে তেমন ভালোবাসেন জোরে জোরে কন মারহাবা Allahumma Sayyidina Maulana Wa ala ali Sayyidina দূরের আওয়াজটা ভলিউমটা আরেকটু বাড়ান জানা দূর সে বলে লাভ না লোকসান তাহলে জোরে বলতে হবে আপনার না আশিকের রসুল আশের রসুলের আওয়াজ দিয়ে তো বেদটা মার্কা হবে না আরো উচ্চ বাক্য হবে সোনার মদিনা মোনাব্বার আমাদের দূরের সালাম যেন পৌঁছিয়া যায় একদল ফেরেশতা আমাদের দূরের সালাম সোনার মদিনায় পৌঁছাই তো আছেন এই জন্য মহাপদে জোরে সঙ্গে বলেন আল্লাহুম্মা দল দল ঘোড়া এসে বলে আমার কোনো দোষ নাই আপনার হুসাইন চাই গো মারা কারবালাতে পানি নাই আল্লাহুম্মা আমার নবী হচ্ছেন রহমাতুল্লিল আমার নবী রহমাতুল্লিল আলামিন কেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমার আল্লাহ তাআলার প্রশংসা যতটুকু আমার নবী রহমাতুল্লিল আলামিনের প্রশংসা ততটুকু জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসা সারা জাহানে আছে না নাই আরে সারা জাহানে আছে না নাই ইজা জুকির তু জুকির তামাই আমার আল্লাহ পাক বলেন বন্ধু যেখানে আমার নাম লওয়া হয় সেখানে আপনার নাম লওয়া হয় প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে জোরে জোরে বলেন না মারহাবা আরে জোরে বলেন মারহাবা নারে তাকবীর আল্লাহু আকবার
এই সুখবর আমাদের প্রধান কর্তা চাঁদপুর বাজার এসে বসে নারে দগুমি নারায়ের সানাত সুন্নি মহাসম্মেলন সকল হোক সকল হোক সুন্নি মহাসম্মেলন সকল হোক সকল হোক চাঁদপুর বাসীর পক্ষ থেকে গুলাব শুভেচ্ছা গিয়াসুদ্দিন মুফতি তাহির সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগত বীর মুফতি গিয়াসুদ্দিন তাহির সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগত এ এলাকার পক্ষ থেকে গুলাব শুভেচ্ছা চাঁদপুর বাসীর পক্ষ থেকে গুলাব শুভেচ্ছা নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত নারায়ণ রিসালাত নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ রিসালাত ইয়া রাসূল আল্লাহ প্রধান পক্ষের আগমন শুভেচ্ছার স্বাগত প্রধান পক্ষের আগমন শুভেচ্ছার স্বাগত বাবু কমিটির পক্ষ থেকে নারায়ণ তাকবীর মুফতি গিয়াসুদ্দিন তাহির সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগত নারায়ণ তাকবীর তাহির সাহেবের আগমন বাবু কমিটির পক্ষ থেকে ভাবুন